তো আজকের মধ্যেই জনপ্রিয়। সেই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য কায়া। কায়ার নতুন অ্যালবাম কতটা মায়াময় শুনে নেব। রাখবো দয়াল কাউ না জানি। গান বাজনার আধুনিকীকরণ আমাদের মাটির গানকেও ছুঁয়ে ফেলেছে কবে। এবার কায়া ব্যান্ড বেশ কিছু পরিচিত ফোক সঙ্গে এই সময়ে যন্ত্রণ সঙ্গে বেঁধে পরিবেশন করল। চেঞ্জ করেছি, আমরা ফিউশন করেছি কিভাবে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের সাথে একদম বাংলার যে বাউলের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা ব্লেন্ড করেছি। লাইক ধরো কোনো একটা গানের সাথে একদম ড্রামস বাজছে, একদম ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, তার সাথে সাথে ইন্ডিয়ান ফোক ইনস্ট্রুমেন্ট ধরো খোল বাজছে বা গঞ্জিরা বাজছে বা একতারা বাজছে, আবার পাশাপাশি তোমার বিশ্বাসন গিটার বাজছে, রেড গিটার বাজছে। এইভাবে কিন্তু দিনের পর দিন আমরা এক্সপেরিমেন্ট করে 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 মিউজিকগুলোকে ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা এইভাবে ব্লেন্ড করি। কায়ার গানগুলো মায়া চড়ালে শোনা তা শ্রোতারা বলবেন, তবে শ্রোতাদের ভালো লাগলে সার্থক হবে ওদের প্রচেষ্টা। কলকাতা টিভি। কালের বার আপাতত পর্যন্ত দেখছেন কলকাতা টিভি।